ওর পোলা আছে ওই এটা ওই খোকন তার জামাই আছে শহীদুল এই রে ঘটনা করছে এমন আবার ওই বাতলও লগে আসে এইরকমের এরকমের মানে ষড়যন্ত্র করতে আসে আচ্ছা এরপর আমার মারে আর কয় তো দেখসারা এক ফির করছি আবার তোরে সারা করতে আসি এরপর রাত্র একটা থেকে দেড়টা বাজে আইয়া এরকম পিডেই বেড়াই ভাঙচুর করে কোফাইছে ঘরে টাকা আসিল কিছু টাকাই সব নিয়ে যায় এরপরে আমি লাইট মারিয়ে দেখি যে তারা এইদিকে দৌড়ায়

তো এই দんどটা কি নিয়ে দんどটা কি নিয়ে তাদেশ এই যে গরু বাছুর মানে নিয়ে বা ই করছে খাজার করছে এই গুলো এর পরে হইছে এই ঘটনা এমনি কোনো জমি জামান নিয়া কোন জমি জমি নিয়া আগে ছিল হে গেছে যে ভাই লোকে আনতো এই মরিস খাই যে আলু এইগুলো সব মানে ই করছে এর পরবর্তীতে রাত্রে এই ঘটনা করছে রাত একটা টা কতজন ছিল কতজন তার অনুমানিক ছাতরজন ছিল কিন্তু আমি তিন চারজন চিনতে পারছি কি নাম আপনার আপনার স্বামীর নাম আসমান আলী আচ্ছা এই ঘরে কে কে বসবাস করেন এই দুই মা আপনি আর আপনার ছেলে হ্যাঁ বউ আর না বউ রাখ আপনার পুত্রবধু কি করে কি আর কইতে আচ্ছা কি হইছিল কি ঘটনাটা একটু বলেন ওই হারা মরিস ভিডিও লইবা এইলে বাজা হ্যাঁ হ্যাঁ এই তো ওই গরু নেবে আর ও কাই বলে না গরু হিন্দে নে ছাড়বেন না আর হে কাই নিমু এই দুইজন তোরা বলে আমি মাছ খানি আর যারা বাজা বাজে ইহারে মারা মার

আর মায় কয় যে ওই বাড়ির মধ্যে না এবার এবার ও শাশে ওই আত্মা পয়সারা লই কই যে আমি আর কি কই ও বাড়ি চলে গেছে আচ্ছা মারামারি এর কোনো কিছু হয় না আর ডাকাতির ব্যাপারে ডাকাতির ব্যাপারটা ওই যে যাইয়া আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না রাতে শুনি এর ফোন দেশে যে মামাস্ত বারবার এর মধ্যে টাক টক করে যাচ্ছে মোস্তফা কোনো জ্ঞাত তো চাই না আমরা আমরা শুনছি যে ডাকাই যায় কিন্তু আমরা ওখানে কোনো সময় যাই না জানি আর এই যে লুটের ব্যাপারটা যে টাকা এর মধ্যে কোনো কিছু শুনিই নাই